নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থিত করেছি ভিডিওটি আপনাদের চেনা জানা একটি গাছের গাছটিকে প্রায় বললেই সবাই চেনে হয়তো তো গাছটি আজকে দেখাবো আপনাদের যৌন শক্তিতে দুর্বল বা যৌবনকালে যারা বিভিন্ন রকম শক্তি অপচয় করে যৌনশক্তিকে দুর্বল হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই আজকে একটু উপকারী উপকারী ভিডিও ভিডিওটি আমি কিছু সামগ্রী জোগাড় করেছি এবং সেই সামগ্রী সমস্ত গুলি দিয়েই আজকের ভিডিওটি টোটকাটি আমি নিয়েছি দেখুন মধু কালো জিরা এবং একটি গাছ যে গাছটির নাম বললে আপনারা সবাই চিনবেন বা দেখে হয়তো বন্ধুরা হয়তো আপনারা বুঝতে পারছেন যে গাছটি কী গাছ তো গাছটির নাম বলার আগে বলব বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বটনটি প্রেস করে আমার চ্যানেলের সহযোগিতা করবেন চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা সেগুলিকে অবশ্যই পেয়ে যাবেন প্রতিদিন আপনাদের সহযোগিতা না পেলে প্রতিদিন আমি যেভাবে দুই থেকে তিনটি করে ভিডিও আপলোড করি সেগুলো আপনাদের সহযোগিতার উপরে নির্ভরশীল করে তো আমি নিয়েছি দেখুন একটি পান পাতা সবুজ একদম সতেজ পান পাতা নিয়েছি কালো জিরা আমরা ফোড়নের মশলা হিসাবে খাই কালো জিরা এবং একটু মধু তো মধুটি আপনারা যখন ব্যবহার করবেন আপনাদের কোনো প্রয়োজনে তো অবশ্যই একটু খাঁটি মধু জোগাড় করার চেষ্টা করবেন মধুর চাকের মধু খাঁটি মধু যেটা হয় সেটা জোগাড় করার চেষ্টা করবেন তাতে উপকার অনেক অংশে বেশি পাবেন আপনারা তো এই গাছটি আমি দেখাচ্ছি দেখুন গাছের শেকড়টি গাছটি হলো আপাং গাছ আমরা বাংলাতে আপাং গাছ বলে ডাকি কেউ চিচ্চিড়িয়া গাছ বলে হিন্দিতে বলে চিচ্চিড়িয়া গাছ আর বাংলায় আপাং আর সংস্কৃতে বলা হয় অপমার্গ অপমার্গ গাছ তো গাছটি আমরা বর্ষাকালে এই যে বর্ষাকাল চলছে এখন তো প্রায় সব জায়গায় ঝোপে ঝাড়ে রাস্তার আশেপাশে প্রায় জায়গায় গাছটি আমরা দেখতে পাই গাছটি প্রকার হয় একটি সাদা আপাং গাছ এবং একটি লাল আপাং গাছ সাদা মা গাছের সর্বাঙ্গ সবুজ তার কাণ্ড পাতা সবই সবুজ আর লাল আপাঙ্ গাছের ডাল লাল হয় এবং পাতাও লালচে ধরনের পাতা শিরাগুলো লালচে ধরনের হয় তো দুটি গাছই সমান উপকারী আজকের যে ভিডিওটি আপলোড করেছি তার জন্য এই ঔষধের জন্য সমান উপকারী গাছের শিকড়টি তো আপনারা যে কোনো একটি গাছের শিকড় সংগ্রহ করবেন শিকড় সংগ্রহ করে আনার পর আপনারা চার আঙুল পরিমাণ বা ইঞ্চিতে যদি ধরেন তো মিনিমাম দু থেকে আড়াই ইঞ্চি পরিমাণ দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ যদি শিকড় শুরু হয় মোটা হলে দু ইঞ্চি হলেই চলবে তো দু ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন এবং আমি যেমন দেখাচ্ছি মধু দেখুন এই যে চামচ চা চামচের চায়ের চামচের এক চামচ মধু এবং এক চামচের তিন ভাগের এক ভাগ নেবেন কালো জিরা তো কালো জিরা মধু পান এবং সঙ্গে দেবেন বিশেষ উপকারী যে গাছটি সেটি হলো আপাং গাছ তো এই আপাং গাছের দেখুন এই যে শিকড়টি আপনারা আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মতো নেবেন আমি আগে বলেছি যদি মোটা হয় শিকড়টি তাহলে অবশ্যই দুই ইঞ্চির মতো নেবেন নিয়ে পানের মধ্যে দেবেন এবং পানের বোটাটি অবশ্যই আপনারা পানের বোটাটি ছিঁড়ে ফেলে দেবেন তারপর আপনারা মধু কালোজিরা পান এবং আপাং গাছের শিকড় এই চারটি দ্রব্য একসঙ্গে যেভাবে আমরা পান খাই সেভাবে আপনারা পানের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে পুরোটাই খেয়ে নেবেন এবং শেষেই শিকড়ের যে ছিপড়াটা থেকে যাবে সে অংশটি আপনারা ফেলে দিতে পারেন তো এইভাবে আপনারা কন্টিনিউ যদি চোদ্দো থেকে একুশ দিন পর্যন্ত খেতে পারেন তাহলে আমি বলবো আপনাদের ষাট বছর পর্যন্ত আপনাদের শক্তি আর অপচয় করলেও নষ্ট হবে না তো আপনারা খেয়াল করবেন এই গাছটি জোগাড় করে যদি আপনারা এইভাবে খেতে পারেন তাহলে আপনি অবশ্যই বিবাহের পরেও স্ত্রী সঙ্গমের সময় যে শক্তি আপনারা দরকার আপনাদের শক্তি যে শক্তি দরকার সহবাসের সময় আপনাদের যে শক্তি দরকার সামান্যতেই যারা দুর্বল হয়ে পড়েন তাদের কিন্তু সেই দুর্বলতা শরীরের মধ্যে থাকবে না তো আপনারা এই পরীক্ষিত বিদ্যাটি আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখুন আশা করি আপনারা সকলেই সমান উপকার পাবেন তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ